13 বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা দুটি মামলা। হত্যা মামলাটি আপিল শুনানির অপেক্ষায় থাকলেও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলাটি ঝুলে আছে বিচারিক আদালতেই। হত্যা মামলাটি বিশেষ বেঞ্চ গঠন করে আপিল শুনানি করার দাবি জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন এ বছরই শুনানি শুরু হতে পারে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তখনকার বিডিআর পিলখানা সদর দপ্তরে ঘটে বিদ্রোহ। তার রূপ নেয় বর্বরতম হত্যাযজ্ঞে, প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা। সে ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা দুই মামলায় আসামি করা হয় 850 জনকে। এগুলোর বিচার শুরু হয় একসঙ্গে। এছাড়া বাহিনীর নিজস্ব আইনে 57টি মামলায় প্রায় 6000 জনকে বিচারের মুখোমুখি করা হয়। বিচারিক আদালত ও হাইকোর্টে হত্যা মামলাটির বিচার শেষ হলেও নিষ্পত্তি হয়নি বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি, যে কারণে হত্যা মামলায় খালাস পেলেও 200 বেশি আসামি মুক্তি পাচ্ছেন না। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ধরেন 1264 জন সাক্ষী, তার মধ্যে এই 13 বছরে রাষ্ট্রপক্ষ মাত্র 200 জন সাক্ষীর জবানবন্দি নিয়েছে। এই গতিতে যদি এই মামলাটি চলমান থাকে আরও 13 বছরে এই মামলার নিষ্পত্তি হবে বলে আমার সন্দেহ আছে। এটা তাদের অবহেলা এবং তারা এটা চাচ্ছে না দ্রুত মামলাটি নিষ্পত্তি হোক। চলতি বছরই হত্যা মামলার আপিল শুনানি শুরু হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আশা করতেছি এগুলো যেহেতু অনেকগুলো মামলা একসাথে, ওনারা আশা করি এটা শুনানি করবেন, হয়তো এই বছরই শুনানি হয়ে যাবে। ফাঁসির আদেশটাকে ওনারা রূপান্তর করে যাবজ্জীবন করে দিয়েছেন, সেটা আমরা চ্যালেঞ্জ করেছি। কারণ আমাদের কাছে মনে হয়েছে যে ওদের ফাঁসি প্রাপ্য ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে যাবজ্জীবনের ওনারা কমিয়ে দিয়েছেন, সেই সব ক্ষেত্রে আমরা মনে করেছি তাদের পুরো শাস্তি পাওয়া উচিত। তবে এসব মামলা নিষ্পত্তিতে বিশেষ বেঞ্চ করার সম্ভাবনা নেই বলে মনে করেন তিনি। নাজিব বেগ, ডিবিসি নিউজ, ঢাকা।